নারী শক্তি সেটা হলো জল শক্তি, আর পুরুষ শক্তি হলো অগ্নি শক্তি। নারী শক্তি হলো চন্দ্র শক্তি, আর পুরুষ হলো সূর্য শক্তি। সূর্যই বীর্য, বীর্যই ঐশ্বর্য। অতএব যার মধ্যে যার দেহে সেই সূর্য শক্তি পুরুষ, পুরুষ মানে সেই পরম পুরুষ মালিক স্বামী যাকে বলা হয়েছে, সেই স্বামীর সেই মহাপৌর শক্তি যার মধ্যে নাই সে কখনো চলতে পারে। সেজন্য কি বলবো বাবা, দরবারে আসছি, যারা নাকি অপব্যয় কাজ করে, যারা নাকি বারবার তার পিতৃধন নষ্ট করে, চরিত্রহীন, যে হয় চরিত্রহীন সেই হয় দীনহীন, তাই যে নাকি তার পিতৃধন বারবার নির্গত করে নিম্ন দ্বারে বিভিন্ন নর্দমার দুর্গন্ধযুক্ত পোকামাকড়ের অবস্থানে পৌঁছাইয়া দেয়, তার সেই অগ্নিশক্তি অর্থাৎ সেই বীর্য সূর্য শক্তি যখন থাকে না, সে তখন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অচল হয়ে যায়। তাহলে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যার কাছে সেই কৌশল শক্তি আছে তার কাছে ভক্তি দিতে হবে, আর সেই শক্তি আছে আমার কামাল স্বভাবের কাছে, যে নাকি নিজে ক্ষয় হয় নাই, খণ্ড হয়। এজন্য আমার দয়াল নবী এক মেয়ে বলছিল না, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মিষ্টি খায়, আমি এত মিষ্টি কেমনে কিনা দিব। আমার দয়াল নবী বলছে সাত দিন পরে আইসো। সাত দিন পরে আসার পরে দয়াল নবী বললেন, ছেলে মিষ্টি খাইও না। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, কত দূরের থেকে আসছে, আমার তো আগে কইলেই পারতেন, সাত দিন পরে আবার আসতে বললেন। আমার দয়াল নবী বলে, আমি নিজে যেই জিনিসটা খাই এটারে কেমনে না করি। কি বাবা, আমি যেই জিনিসটা ভোগ করি, স্বাদ গ্রহণ করি, সেটা আমি আরেকজনকে কেমনে না। অতএব ওই রাস্তা থেকে নিজে আগে বিরত থাকতে হবে। এজন্য বলা হয়েছে সেই হয় সাধক যে নাকি স্বাদ থাকতে বাদ দেয়। স্বাদ থাকতে যে বাদ দিতে পারে সেই তো সাধক হতে পারে। কাম ক্রোধ লোভ মায়া মত মত মাৎসর্য ষড়টি রিপু ষড়টি পশু, কামনা বাসনা, এটা হলো আমার কামাল স্বভাবের কথা। কামনা বাসনা দুনিয়ামুখী লোভ লালসা যে নাকি ত্যাগ করতে পারে না সে কখনো মানুষই হতে পারে না। আমার ভিতরের ষড়টা রিপু আছে, সেই রিপুগুলি যদি আমাকে ভক্তি না দেয়, আমার অধীনে যদি না থাকে, তাহলে তো আমি মানুষ হতে পারলাম না। আমি যদি রিপুর পিছে পিছে দৌড়াই তাহলে আমি তো আর মানুষ হতে পারব। তাই আমি অনেক প্রমাণ পেয়েছি, অনেক কিছু পেয়েছি এই দরবারে, যেখানে নাকি কোনো কাম কামনা কোনো বাসনা দুনিয়াদারিতে নাই। তাই বলা হয়েছে যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সেই হয় রোগী। আমার ভাই সাহেব একটা কথা বলেছে, তবে বাবা রে, যারা নাকি বিয়ে করে, বিয়ে করার আগে যদি বিয়ে বসতে পারে তাহলে তার অমূল্য সম্পদ রক্ষা করতে পারে। কিছু গুরু বলে, মানে রশিদ বাবা প্রায় বলতো যে বুড়া কালে আইসোস মুড়ি ধনের লেগা, বাঙ্গা সুইরা নৌকা লয়ে আইসোস, এই বাঙ্গা সুরা নৌকা রহন জোড়া দিয়া দিব, এটার মধ্যে আছে কি আর এটারে জোড়া দিব কি। সেজন্য বাবা কথায় বলে, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়সে আর যুদ্ধ চলে না, চলে না, কারণ যৌবন জোয়ার এটাই হইলো পাওয়ার, এটার মধ্যেই হইলো সব শক্তি ধন। তাই সেই ধনটাকে রক্ষা করতে হলে একজন মুর্শিদের কাছে যাইয়া ভক্তি দিলে, আত্মসমর্পণ করলে তখন আপনি তার হয়ে যাবেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে মুর্শিদ। এখানে জোয়ার ভাটা ডান এবং বাম, এই এই ছিদ্রের হিসাবটা যদি রাখা যায় তাহলে ওই ছিদ্রে কোনো সমস্যা করতে পারবে।
মুর্শিদরে নিয়ে যদি সবসময় ব্যস্ত থাকা যায় তাহলে শরীরের বিশেষ কোনো গোস্তে আমারে ঝামেলা করতে পারব না। আমি যখন মুর্শিদ শূন্য হয়ে যাই, আমি যখন দুনিয়ামুখী হয়ে যাই, তখন আমাকে ইবলিশে নিচের দিকেই টাইনা নামায়। সেজন্য সবসময় মুর্শিদের প্রতি ধ্যান বর্জক রাখতে হবে। তো যাই হোক, গান তো অনেকগুলি হয়ে গেছে, তারাইছি মনে চাই গান গাই। যেমন মালিক দেওয়ান সাহেবের গানটা দরকার ছিল, জেনে নাও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে তবু সাপে আহার করে না। ভাই কই ওটা আমি গাইয়া দিবানি। আসলে আমি একটুক আপনাকে বলে রাখলাম, রেচক পুরো কুম্ভক যদি কেউ এই নাভির উপরে দমটা যদি কেউ রক্ষা করতে পারে, সেই বিদলে নিয়ে পৌঁছাই দিতে পারে সহস্রারে, যাকে বলা হয় অরাউলার মোকাম, সেখানে যদি তার দমটাকে নিয়ে পৌঁছাইয়ে দিতে পারে তাহলে সেখানে পরমের আসনে চলে যায়, তার জন্য আর কোনো সমস্যা হয় না। যাই হোক, আমরা ওই নিম্ন দেশের খণ্ড অখণ্ড এখানে এখন আর নাই, শুধু শুধু ওই আলোচনা কইরা কামাকা পুরান তারে বাড়ি দিয়া কোনো দরকার না। ওই দেশটা হইলে একবারে বাদ, এটার মধ্যে নাই কোনো স্বাদ, আছে খালি জ্বালা, যায় না কেউ রে বলা। আর জ্বালার নামে ওইসে একটা পোলা, ওই পোলাই কাটতে চাই গলা, রাখতে পারি নাই তাই দিছি ফেলে। এই ফেলে দেওয়া সম্পদের নাম হইছে ছেলে। ছেলের দোষে আমার যাইতে হয় জেলে জেলে। তাই সেজন্য আমাদের এখানে এক ছেলে বাবার গায়ে আঘাত করছিল, নাম বলার দরকার নাই, এখানকার অনেক ইতিহাসই জানে গেছি। তখন বাবাই শুধু বলল যে আল্লাহ আমার অহনও তুমি বাঁচায় রাখছো, আমার পোলা হয়ে আমার গায়ে আঘাত করলো। যখন নাকি আল্লাহর কাছে এই কথাটা বলছে, সাথে সাথে ছেলে বুকের মধ্যে চাপ দিয়া নগদ ডিড, আল্লাহ আর সহ্য করতে পারে নাই। তাহলে কি সের আবাদত, কি সের বন্দি, কি আপনি আনন্দ ফুর্তি করেন? আপনার বাবা যদি দশজনের কাছে চায়, এই যে আমার বাবা আব্দুল করিম খান, কি বাবারে কইছি বাবা আমি টাকা কামাই কিসের জন্য, আপনার কি লাগবো খালি কর, 10,000-20,000 বাবারে না গুনেই দিয়ে দেই। মা বাবা যে আমারে খাওয়াইছে কোনোদিন গুনা গুনা খাওয়াইছে, খাওয়াই নাই। তাহলে মা বাবার মতো এত বড় সম্পদ আর কিছু থাকতে পারে না। আমার বাবার চোখে ঘুম নাই, আমার লেগে খালি দোয়া করে দোয়া করে। জান্নাত কি আবার বাইরে আছে বাবা? জান্নাত এই জায়গায়। তাহলে এই হিসাব নিকাশ করে যদি চলতে পারি তাহলে অবশ্যই আমরা মুক্তি হতে পারি। আমি তো বাবার প্রদীপ, কি বাবা, আমি তো বাবার আলো। আমি গানে যাই আমার বাবার নামটা বলি বড় গলায়, আমার বাবার নাম আব্দুল করিম খান, এটার নামই হইল বংশ প্রদীপ। তাই বাবা সময় মতো যদি জন্ম দেওয়া যায় তাহলে সেটাও আলোকিত হয়। যদি চান তাহলে আমার কামাল সাহ বাবার কাছে একটু যান, যাইয়া একটু হিসাব করে চলেন, তারপরে একটু বাতি হইয়া চলেন। আবার আবুল ভাই আসলে একজন প্রেমিক মানুষ, ভাইয়ের কোনো ক্লান্তি নাই, বসে বসে হাতে তালি দেয়। আমার যে কথাটা ছিল একটু মেজাজ নিয়ে কথাটা বলছিলাম, এর জন্য বলছিলাম যে ভাইয়ের মধ্যে যেন একটা অনুরাগ সৃষ্টি হয়। এবার কিন্তু হইছেও তাই, ভেঙে চুরে সব কিছু বলেছে, বলার পরে একটা কথা বলছে সে, আমার কাছে জানি কেমন লাগছে আমি বুঝতে পারতাছি না বিষয়টা। আমার আবুল ভাই বললেন যে মিম শক্তি, এটা নাকি আগুন শক্তি। আমার ভাই বললেন যে এটা হলো অগ্নি শক্তি, এটা হলো নারী শক্তি। অগ্নি শক্তির সাথে আমার ভাই নারী শক্তির একটা মিল করেছে। ভাইরে
এতদিন শুনলাম আর জানলাম আর বুঝলাম।
কথাটা কি আরো পরিষ্কার বলতে হবে, সেটা হইল যার যার মুর্শিদের নামের সুধা। এটাই জালালউদ্দিন খা বলেছে, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করো রে পাগল মন, দিন গেলে আর দিন পাবে না ভাটাই যদি লয় যৌবন, দিন গেলে আর দিন পাবে না। এই দিন কাকে বলে? একটু পরে সূর্য উদয় হবে, ফর্সা হয়ে যাবে, এই দিন কিন্তু সেই দিন না, দিবস। আর এই দিনের কথা বলা হয়েছে ধর্ম, সেটা কোন ধর্ম? এখন আমি আলিয়া আল্লাহ বলতে পারি, আমার বয়স যখন আরো বেড়ে যাবে, দন্তগুলি পড়ে যাবে, আমার আর শক্তি থাকবে না, তখন এই শব্দটা আমার মুখ দিয়ে আর ঠিক মতো উচ্চারণ হবে না। সেজন্য বলা হয়েছে, কি বলা হয়েছে, তবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে। কিভাবে তবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে? তাই তুমি তওবা করো, তওবা করো, তওবা করো। আসলে সেই তবার দরজা কবে বন্ধ হয়ে যাবে? এমন একটি মুহূর্ত চলে আসবে, সেদিন আমি শুধু তাকায় থাকব, আমার মুখ দিয়ে কোনো ভাষা থাকবে না, কারণ এটা আমার শেষ। যতই চেষ্টা করব এই নাম বলতে, সেই নাম বলতে, তওবা পড়তে, তারপরে কালাম পড়তে, কালেমা পড়তে, আমি খুব আমার শক্তি নাই, শেষ। যতদিন পর্যন্ত পাওয়ার ছিল, এই যে বলার যে শক্তি ছিল, এটার নামই ধর্ম, ওটার নামই স্বভাব, আমার সেই পাওয়ারটা শেষ। তাই লোকে কি বলবে যে তাড়াতাড়ি তো বাপইরা আলে আর কানে কানে ফুদিয়া দিয়ে, সময় নাই বাবা রে, হাওলাইতা তো বাই কোনো কাজ হবে না, হবে না, যার যার তওবা তার তার পড়ে যাইতে হবে। সেজন্য বলা হয়েছে যে সময় থাকতে একজন কামেল পীর মুর্শিদের কাছে, এমন কাছের একজন, এরকম একজন পীর মুর্শিদ পেয়ে, আমার কামাল শাহ বাবাকে পেয়ে, এখন পর্যন্ত যারা কামাল শাহ বাবার চরণে ভক্তি দিল না, এই হাতে স্পর্শ করল না, তারা তো নিজের বিপদ নিজেরাই দেখে, তারা নিজেরাই অন্ধকার পথ খুঁজে নিল, তারা আলোর পথ পেয়েও আলোতে তারা আসলো না। তাই এখানে কথা বলা হয়েছে যে দিন গেলে আর দিন পাবে না ভাটাই যদি লয় যৌবন, অর্থাৎ আমার সব সময়ের জন্য আমার মুর্শিদ কাবলা, আমি বিছানায় যখন থাকি, আমি বিছানায় যখন যাই, আমার ২৪ ঘন্টা আমার কালবের মধ্যে, আমার অন্তরের মধ্যে আমার সেই নামের সুধাই আমি পাই। মুর্শিদি নাম